আসসালামু আলাইকুম। ডিটক্স নিউজ 71 এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সৌদি যুবরাজ সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মহামারী ভাইরাসের সাথে লড়াই করে অবশেষে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। খবর জাগো নিউজ। এছাড়াও দীর্ঘদিনের কারফিউ ও লকডাউন শিথিল হওয়ার পর আবার বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা, ফলে জেদ্দা সহ অনেক জায়গার মসজিদে নামাজ আদায় বন্ধ করা হয়েছে এবং কি সঞ্চয় দেখা দিয়েছে আসন্ন হজ নিয়েও। তবে এই বছর হজ হবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খবর একুশে টিভি ও আমাদের সময়। সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে মাহমুদ আলম নামে একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার রোহিতপুর সেনাকান্দা এলাকার ফজলুল মেয়ার ছেলে। খবর সমকাল। এদিকে স্বামীর প্রতারণায় সৌদি আরবের কারাগারে 2 বছর যাবত বন্দী নোয়াখালীর মেয়ে জেসমিন আক্তার। কারাগারে তার একটি পুটপুটে সন্তান জন্ম নেওয়ায় সেও এখন তার মায়ের সাথে কারাবন্দী জীবনযাপন করছে। স্বামীর উপস্থিতি প্রমাণ না করে গর্ভধারণ করার দায়ে আটক করে তাকে পুলিশ। খবর মানবজমিন। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর অবশেষে চলতি জুন মাসের 3য় সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ। তবে ফ্লাইট প্রথমে লন্ডনে যাত্রা করবে বলে জানা গেছে, পরবর্তীতে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশে যাত্রা শুরু করবে। তবে কবে কোন দেশে ফ্লাইট পরিচালনা করা হবে তা পরবর্তীতে ডেট জানিয়ে দেওয়া হবে। খবর আমাদের সময় ও অন্যান্য সকল পত্রিকা। আজ 9 জুন, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা 1,05,283 জন, মোট মৃত্যু 747 জন এবং মোট সুস্থ হয়েছে 74,524 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।